সময় প্রচার করেছেন। আশা করছি কালকে আমাদের অভিযানের পর এই চট্টগ্রামবাসীকে আর সেই অপবাদটি নিতে হবে না যে চট্টগ্রামের ভিতরে আরেকটি চট্টগ্রামে। আপনারা জানেন এই মশিউর বাহিনী বেশ অনেক বছর ধরে তার এই জঙ্গল সেলিমপুরে তার আধিপত্য বিস্তার করার জন্য একটি বড় সন্ত্রাসী গ্রুপ তৈরি করে সেখানে অবস্থান করত এবং সেই এলাকাটা অত্যন্ত দুর্গম হওয়ার কারণে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব হয় না সবসময় অভিযান পরিচালনা করে। এই সুযোগে সে এলাকাটিতে তার পূর্ণ আধিপত্য বিস্তার করেছিল এবং এ কারণে তার এগেনস্টে, তার গ্রুপের এগেনস্টে বলা যায় আমাদের তথ্য অনুযায়ী 50 থেকে 60টির অধিক মামলা রয়েছে। আপনারা জানেন গত 2 মাস আগে আমরা মশিউরকে গ্রেফতার করি এবং তখন আমরা দেখতে পারি তার নামে 27টি মতো মামলা রয়েছে। মশিউরকে আমরা 5টি অস্ত্রসহ গ্রেফতার করেছিলাম। এরপরেই বেসিক্যালি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে এই পুরো গ্রুপটিকে একসাথে ধরে এই জঙ্গল সলিমপুরকে এই অপবাদ থেকে মুক্ত করার জন্য। তো এ কারণে আমাদের একটু সময় লেগেছে, আপনারা জানেন এসব বড় আভিযানিক কর্মকাণ্ডে অনেক কিছু জড়িত থাকে। তো এই প্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক 9টার দিকে আমাদের একটি দল আমরা জানতে পারি যে মশিউরের অবর্তমানে বর্তমানে যে গ্রুপটি এই ছিন্নমূল সংগঠনকে পরিচালনা করছে মিজান, শিবলু, হাসান এদের নেতৃত্বে পুরো গ্রুপটি তার অবস্থান করছে একটি সেলিমপুর একটি জায়গায়। এই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করলে শুরুতেই এই শিবলু, আলামিন, মিজান, হাসান এদের নেতৃত্বে তাদের সহচররা চেষ্টা করে আমাদের উপর ইটপাটকেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করার। বাট আমরাও প্রস্তুত ছিলাম, এ কারণেই তারা বেশিক্ষণ সেখানে টিকতে পারেনি। হিউম্যান শিল্ড যেটা বলে যে মহিলা এবং পুরুষদেরকে সামনে দিয়ে কয়েকজন এলোপাথারি গুলি করতে করতে পাহাড়ের দিকে পালিয়ে যায়, পক্ষান্তরে আমাদেরকেও কিছু ফায়ার করতে হয় এবং পরবর্তীতে উপস্থিত সেখানে আমরা 5জনকে গ্রেফতার করতে সক্ষম হই, 5জন চিহ্নিত সন্ত্রাসীকে। এবং এরপর আমাদের তথ্য মতে এবং তাদের তথ্য অনুযায়ী আমরা সেলিমপুরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি, তাদের অফিসে, তাদের আস্তানায়, তাদের বাসায়, এসব স্থানে অভিযান পরিচালনা করার পর টোটাল আমরা 1টি বিদেশি সহ 10টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই, আপনারা অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন। সেই সাথে তাদের অফিস থেকে আমরা বিপুল পরিমাণ অবৈধ প্লট বরাদ্দ দেওয়ার রিসিট, ইলেকট্রিক বিদ্যুৎ সরবরাহের রিসিট, সদস্য হওয়ার রিসিট এগুলো উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও শিবলুর বাসা থেকে আমরা প্রচুর পরিমাণ ধাতব মুদ্রা, মিলিটারি গ্যাজেট, বাইনোকুলার, মিলিটারি ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, কম্পাস, এরকম বেশ কিছু ইকুইপমেন্ট আমরা উদ্ধার করতে সক্ষম হই। নগদ টাকাও আমরা প্রায় 86,000 টাকার মতন উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও আমরা প্রায় 22-23 রাউন্ড গুলিও উদ্ধার করতে পারি। এখানে যদি আমি তাদের যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের একটু বর্ণনা দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই বাহিনীটি আসলে কত ভয়ঙ্কর। এখানে বলে রাখা ভালো যে মশিউর এলিমিনেট জেলে যাওয়ার পরে তার গ্রুপটি পরিচালনা করা নিয়ে নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল যতটুকু আমরা আমাদের তথ্যের মাধ্যমে জানতে পেরেছি, যেখানে সে শিবলু নামে তার নিজের সন্তান হিসেবে শিবলুকে পরিচয় দিত। বাট শিবলুকে নিয়ে একটু কন্ট্রোভার্সারি ছিল যে আপনারা জানেন মশিউর আসলে খুলনাতে আগে ছিল, খুলনার চরমপন্থী দলের সাথে সে আগে যুক্ত ছিল, পরবর্তীতে সেখানে অনেক মামলা হওয়ার কারণে সে পালিয়ে চট্টগ্রামে আসে এবং এখানে আসার পরে সে কয়েক বছর ধরে শিবলুকে নিয়ে এসে পরিচয় দেয় তার নিজের সন্তান হিসাবে। বাট এখানেও সে আমাদের জানা তথ্য অনুযায়ী এখানেও বিয়ে করেছে, খুলনাও তার বিয়ে ছিল, বাট তার গ্রুপের মধ্যেই এক গ্রুপ শিবলুকে তার সন্তান হিসাবে মেনে নিত না, তারা মনে করতো যেটা শিবলু তার কথিত সন্তান, যে তার আধিপত্য বিস্তারের জন্য সে শিবলুকে নিজের পরিচয় সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে। এ কারণে বেসিক্যালি শিবলু পুরো লাইমলাইটে না আসে, সে আরও 2-3জনকে সামনে রেখে এই মশিউর জেলে যাওয়ার পর এই দলটি পরিচালনা করতো। তো এদের আমি একটু করে আপনাদেরকে পরিচয় করে দেবো। প্রথমে আসবে আপনার প্রথমটা দাও, হ্যাঁ, বাবুর্চি জামাল, যেতে তার সে বিভিন্ন এই কারণেই বাবুর্চি জামাল হিসাবে এলাকায় পরিচিত এবং সে বেশ কয়েকবার জেল খেটেছে এবং বর্তমানে সে মশিউরের অবর্তমানে এই দলটি, তার বাহিনীর দলটির দায়িত্ব নেওয়ার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজ এবং প্লট বিক্রি এগুলো সহ অসংখ্য মামলা রয়েছে, অসংখ্য অভিযোগ রয়েছে এবং বর্তমানে তার এগেনস্টে আপনারা দেখতে পাচ্ছেন 10টার মতো মামলা আমরা জানতে পেরেছি। বাট আমাদের কাছে তথ্য অনুযায়ী এই মামলার সংখ্যা আরও বেশি থাকার কথা, তা আমরা আরও অনুসন্ধান করছি, মনে হচ্ছে যে তার মামলার সংখ্যা আরও বেশি হবে। নেক্সট কিরিজ হাসান, এই কিরিজ হাসান নামেই পরিচিত, অত্যন্ত দুর্ধর্ষ একজন সন্ত্রাসী,
এতটাই বেপরোয়া যে এর আগে সে পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পায়ে সে গুলিপ্রাপ্ত হয় 2016 সালে। সেও বর্তমানে চেষ্টা করছে মশিউরের বাহিনীটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মশিউরের ডান হাত হিসেবে কাজ করার জন্য শিপলুর আড়ালে। তার বিরুদ্ধেই 5টির অধিক মামলা রয়েছে, আমরা এর মধ্যে 7টি মামলা উদ্ধার করতে সক্ষম হয়েছি তার এগেনস্টে, বাট আমাদের জানা মতে তার মামলার সংখ্যা আরও বেশি হবে। নেক্সট যে আসবে মিজান, মিজান মিজানের এটা দাও না বোমা ইয়াতে বললাম না, আচ্ছা মিজান, মিজানকে আপনার এ প্রকাশ মিজান নামে, প্রকাশ কদর নামে পরিচিত এলাকায়। বেসিকলি কালকেও তার বাসা থেকে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করতে পেরেছি। আমাদের কাছে তথ্য ছিল যেহেতু আগের দুজন হাসান এবং জামাল এরা অলরেডি চিহ্নিত এবং এরা চেষ্টা করছে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, তারা তাদের কাছে অস্ত্র ওইভাবে রাখত না, এই অস্ত্রগুলো তারা তাদের অস্ত্রের ভাণ্ডার হিসাবে তারা মিজানকে ইউজ করতো। তো মিজানের বাসা থেকে গতকাল আমরা একটি বিদেশি সহ তোমার 4টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। তার বিরুদ্ধেও জমি দখল, চাঁদাবাজি এগুলোর অসংখ্য রিপোর্ট রয়েছে এবং মামলা এখন পর্যন্ত আমরা 1টি মামলা বের করতে পেরেছি, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে তার আরও মামলা রয়েছে। বাট মিজান এখন চেষ্টা করছে উঠতি সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়ার জন্য, যে তার ব্যাকগ্রাউন্ডটা এখনও ওইভাবে পুরুষ্ট হয়নি আগের জনের মতন, বাট এ এখন তাদের অস্ত্রাগার অর্থাৎ অস্ত্রের দায়িত্ব হিসাবে সে কাজ করছে। এরপরে সিরাজ বা সিরাজ প্রকাশ ওরফে বোমা সিরাজ, এও অত্যন্ত দুর্ধর্ষ একজন সন্ত্রাসী। আমরা 5টি মামলা জানতে পেরেছি, বাট মনে হচ্ছে মামলার সংখ্যাও আরও বৃদ্ধি পাবে। এবং সবগুলো আপনারা যদি লক্ষ্য করে থাকেন, প্রতিটি মামলায় হচ্ছে অস্ত্র আইনে, অবৈধ অস্ত্র আইনে, সো এ সেও এলাকায় অত্যন্ত দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এছাড়াও আমরা গ্রেফতার করেছি মালু রফিকুল ইসলাম ওরফে মালু মিয়া, সেও এলাকার একজন সন্ত্রাসী, এদের সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা 1টি মামলা পেয়েছি। এছাড়াও আমি যে শিবলুর কথা বলছিলাম, যে মশিউরের কথিত সন্তান শিবলু, শিবলুর বিরুদ্ধে আমরা আমাদের জানা মতে প্রায় 10 থেকে 12টি মামলা রয়েছে এবং সে এখন চেষ্টা করছে, যেটা আমি আগেও বলছিলাম, যে আড়ালে থেকে এই বাহিনীটিকে পরিচালনা করার জন্য। এবং গতকাল এই র্যাবের উপরে যে আক্রমণের চেষ্টা করা হয়েছিল, এখানে শিবলুই নেতৃত্ব দিয়েছে এবং আমরা জানতাম, আমাদের কাছে তথ্য ছিল যে সে সবসময় অস্ত্র নিয়ে মুভ করে, শিবলু এবং আলামিন। তো এই দুজনেই গতকাল আমাদের উপস্থিতি টের পেয়ে এরকম মহিলা এবং অন্যান্যদেরকে একত্রিত করে আমাদের উপর আক্রমণ এবং একটা হিউম্যান শিল্ড তৈরি করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তারা এলোপাথারি গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। যেহেতু কালকে রাতে গহীন অন্ধকারের মধ্যে গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করা একটু দুরূহ ব্যাপার এবং তারাও গুলি করছিল এবং এখানে আরও কিছু বিষয় জড়িত ছিল, এই কারণে আমরা কালকে এই অভিযানটি আপাতত বন্ধ করি। কিন্তু শিবলু আমাদের নজরদারির মধ্যে রয়েছে, অবশ্যই অতি শীঘ্রই আমরা শিবলুকেও ধরতে পারবো এবং ধরার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই অলরেডি আমরা যে সেলিমপুরকে আমরা বলছি যে এখানে মশিউরের আর কোনো আধিপত্য থাকবে না। এই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে যে সরকারি যেসব কর্মকাণ্ড হওয়ার কথা, আমরা প্রতিটা দপ্তরের সাথে যোগাযোগ করেছি অলরেডি এবং আমরা তাদের সাথে পার্সোনালি আমরা দেখা করব, যাতে এই খাস জমিগুলো এগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। মশিউর যেটা করতো পাহাড় কেটে তারপরে সরকারি খাস জমি এগুলো সে অবৈধভাবে দখল করে সেগুলো প্লট আকারে বিক্রি করত। কোনো প্লট সিঙ্গেল প্লটগুলো সে 3 থেকে 4 লাখ টাকা, ডাবল প্লটগুলো 6 থেকে 6.5 লাখ টাকা এরকম হিসাবে বিক্রি করত। তা আমরা ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছি, এই সবগুলো এখন সরকারের আন্ডারে চলে যাবে, যেভাবে সরকারি বিধি মোতাবেক বরাদ্দ দেওয়ার কথা সেভাবেই বরাদ্দ হবে। এর বাইরেও তারা আরেকটি যেটা কাজ করতো, বিদ্যুৎ লাইন বরাদ্দ দেওয়ার জন্য। এক্ষেত্রে তারা যেটা করতো, যে সরকারি রেট আপনারা জানেন 7.5 টাকা থেকে 8 টাকা সম্ভবত, সেখানে তারা 5 থেকে 6 টাকায় বেশি নিত। সেই রিসিটগুলো আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে অনুমোদন নেওয়ার জন্য তাদেরকে 20,000 টাকা দিতে হতো বিদ্যুৎ লাইন অনুমোদন দেওয়ার জন্য এই ইয়াকে, তাদের সমিতিকে। এরপরে এই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল, সরকারি একটা রেট আসতো বাট তাদের কাছে জমা দিতে হতো 13 টাকা হারে, তার মানে তারা প্রায় 5 থেকে 6 টাকা বেশি নিত এবং এটা পুরোটাই এই সমিতির কাছে যেত।
তো আমরা এখন আশা করছি যে এগুলো থেকেও জনসাধারণ মুক্তি পাবে, তাদেরকে আর কোনো বাহিনীর আন্ডারে থাকতে হবে না। এখানে সব ধরনের প্রশাসনের এখন অবাধ যাতায়াত হবে। এই অবৈধ খাস জমিগুলো, এই বিদ্যুৎগুলো, বিদ্যুতের লাইন, পানির লাইন সব কিছুই এখন সরকারের আন্ডারে চলে যাবে এবং যেভাবে আমাদের বিধি মোতাবেক হওয়ার কথা সবগুলো হবে। সেই সাথে আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো, আপনারাও সেই এলাকায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলতে পারেন, তাদের এই এতদিন তারা যে অত্যাচারিত ছিল এটাও আপনারা প্রকাশ করতে পারেন। এবং সেই সাথে যদি আপনাদের কাছে পরবর্তীতে কোনো তথ্য থাকে যে এরকম কোনো বাহিনী চেষ্টা করছে মাথাচাড়া দিয়ে ওঠার, আমাদের কাছে তথ্য জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের তথ্য অনুযায়ী আবার অভিযান পরিচালনা করব। এর সাথে জানিয়ে রাখি যে যে আসামিদেরকে আমরা ধরেছি, পাঁচজন আসামি, তাদের এগেনস্টে আমরা বেশ কয়েকটি মামলা দিচ্ছি। তিনটি অস্ত্র আইনে মামলা হবে, এর বাইরে মিলিটারি গেজেট রাখার জন্য মামলা হবে, অবৈধ ধাতব মুদ্রা রাখার জন্য মামলা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অ্যাসল করার জন্য মামলা হবে। তো এরকম পাঁচ ছয়টা মামলা প্রক্রিয়াধীন রয়েছে, সবগুলো প্রক্রিয়া শেষে আমরা তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করব। এটাই আমাদের টার্গেট ছিল যে এই অভিযানের পরে যেন সেই এলাকাটা পুরোপুরি মশিউরের দখলমুক্ত হয় এবং এই জঙ্গল সলিমপুর সাধারণ জনগণের কাছে ফিরে আসে, প্রশাসনের সেখানে আধিপত্য বিস্তার হয়। এ কারণে আমি অলরেডি বললাম যে আমরা প্রতিটা প্রশাসন দপ্তরের সাথে আমরা এখন যোগাযোগ করেছি এবং আমাদের, আপনারা দেখতে পাবেন, আমাদের আজকে থেকে পেট্রোল কন্টিনিউ সেখানে যাবে। আমরা পুলিশকে অনুরোধ করেছি তাদের ফাঁড়ি যেখানে যেটা রয়েছে সেখানে জনবল বৃদ্ধি করার জন্য, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ অফিস, তারাও সেখানে যাবে। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি, যেখানে যেটা আপনি বললেন যে এর আগেও হয়েছিল, যেন এটা আর পুনরায় ফিরে না আসে। এখন যেহেতু মশিউর প্রধান যে সে জেলে, তার কথিত সন্তান সে এখন ফেরারি, বাকি যে তার ডানহাত বাহামাত সবাই এখন জেলে চলে যাবে, তা আশা করছি এখানে আর খুব সহজেই তার আর আস্তানা করতে পারবে না বা অন্য কোনো বাহিনী আর সাহস পাবে না এভাবে কোনো এলাকা দখল করতে বা এরকম কোনো বাহিনী করতে। আপনি যে প্রশ্নটা করলেন ভাই, সেটা এটা এখনও আমাদের প্রাথমিক ইয়ের মধ্যে আমরা ইনভেস্টিগেশন করছি, বাট যতটুকু আমরা জানতে পেরেছি যে সে যে বললাম প্লট আকারে বিক্রি করতো, যে এ পর্যন্ত যখন মশিউরকে ধরেছিলাম তখন তার সেও প্রাথমিকভাবে বলেছে আমাদেরকে যে তার তথ্য অনুযায়ী প্রায় সে 2010 থেকে এই কার্যক্রমগুলো শুরু করে, এই পাহাড় কেটে বা অবৈধ এই খাস জমিগুলো অবৈধভাবে দখল করে সে প্রায় 3-4 হাজার প্লট এখন বিক্রি করেছে। বাট এখানে একটি মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা মশিউরকে যখন ধরি তার আমরা ডিটেলস চেক করেছিলাম কিন্তু তার কোনো পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। সে যে এত টাকা পয়সাগুলো নিচ্ছে এগুলো যে কী করছে এটাও আমাদের কাছে এখনও মিস্টিরিয়াস রয়েছে। আমরা চেষ্টা করছি তথ্য বের করতে, তারও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তার যে কথিত সন্তান তারও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তার ওয়াইফেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। বাট যে চাঁদাগুলো তারা তুলছে তার আমাদের তথ্য অনুযায়ী যে 50%-এর বেশি মশিউরের কাছে আসে এবং প্রতিটা ক্ষেত্রে যে যারা যাদের কাছে জমি বিক্রি করছে, বিদ্যুতের বিল নিচ্ছে, প্রতিটা ক্ষেত্রে তারা ক্যাশ টাকা নেয়, কোথাও কিন্তু আপনার চেকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনোটা পরিশোধ হয় না, সেখানে তারা ক্যাশ টাকাগুলো সবসময় লেনদেন করে থাকে। তো আমরা চেষ্টা করছি আরও ডিটেলসে যেতে যে টাকাগুলো আসলে সে কোথায় দিত বা আরও অন্য কোনো খাতে ব্যবহার করতো কি না, এটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই যে বলুন সিঙ্গেল প্লট, ওদের প্লটের সাইজগুলো ছিল আপনার 33x24 ফিট যেগুলো সিঙ্গেল প্লট, এগুলো 3-4 লাখ টাকা 33x24 ফিট, আর 33x30 ফিট যেটা সেটা তারা 5-6 লাখ টাকা। এই হ্যাঁ।